বিএ জেনারেল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি অর্থাৎ যারা প্লেন পাস এডুকেশান নিয়েছ সেই ডিএসসি যে পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টার আমি আলোচনা করেছি তো তোমরা ফার্স্ট সেমিস্টার প্রিন্সিপাল অব এডুকেশান যেটা ছিল আমি আগের ভিডিওতে আমি আপলোড করেছি আর আজকে আমি হচ্ছে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ তোমরা ডিএসসিতে অর্থাৎ প্লেন পাস যারা পড়ছো সেকেন্ড সেমিস্টারও তোমাদের একটা পেপার রয়েছে একটা পেপারই পড়তে হবে সেই পেপারটার নাম এডুকেশনাল সাইকোলজি তোমরা দেখতে পাচ্ছ এই সেকেন্ড সেমিস্টার এই সেকেন্ড সেমিস্টারের যে পেপারটা রয়েছে এডুকেশনাল সাইকোলজি এই সাইক সাইকোলজি যে পেপারে পেপারে কী কী রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাই পেপারটা হচ্ছে যে এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা হচ্ছে মনোবিদ্যা পেপারটার নাম সেই পেপার হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে আমাদের কী কী পড়তে হবে ইউনিট ওয়ানে ইউনিট ওয়ানে রয়েছে এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা তার মিনিং পড়তে হবে তার অর্থ কী তার নেচার মানে হচ্ছে প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কী কী অ্যান্ড স্কোপ মানে পরিধি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার অর্থ কাকে বলে এবং তার নেচার মানে প্রকৃতি এবং তার যে স্কোপ বা পরিধিগুলো কী কী জানতে হবে আমাদের তারপর নেক্সট কি রয়েছে রিলেশান বিটুইন এডুকেশান অ্যান্ড সাইকোলজি রিলেশান বিটুইন মানে কার মধ্যে সম্পর্কটা বলছে যে এডুকেশান অ্যান্ড সাইকোলজি অর্থাৎ শিক্ষার সঙ্গে মনোবিদ্যার যে সম্পর্ক সেই শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক কি সেই বিষয়টা আমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে তারপর রয়েছে নেক্সট যেটা রয়েছে ইউনিট ওয়ানের ম্যাথডস অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ ম্যাথড মানে কি পদ্ধতি কার এডুকেশনাল সাইকোলজি শিক্ষা মনোবিদ্যার শিক্ষা মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিদ্যার যে পদ্ধতিগুলো কী কী সেই পদ্ধতিগুলো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এই হচ্ছে ইউনিট ওয়ান এবার হচ্ছে যে ইউনিট টু ইউনিট টুতে তোমাদের কী কী পড়তে হবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ মানে কি গ্রোথ মানে হচ্ছে যে তোমাদের বৃদ্ধি আর অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে বিকাশ সেই বৃদ্ধি ও বিকাশের মিনিং অ্যান্ড কনসেপ্ট বলছে মিনিং মানে অর্থ এবং তার ধারণাগুলো ধারণা কী সেই বিষয়টা আমাদের জানতে হবে বৃদ্ধি এবং বিকাশ তারপর বলছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড অর্থাৎ একজন শিশুর একটি শিশুর যে বিকাশের যে স্তরগুলো একটা শিশুর বিকাশের স্তরগুলো কী কী স্টেজেস মানে স্তর ডেভেলপমেন্ট মানে বিকাশ অফ এ চাইল্ড একটা শিশুর বিকাশের স্তরগুলো কি কী তার মধ্যে উল্লেখ করে দিয়েছে তোমাদের সিলেবাসে এক প্রথম রয়েছে ইনফ্লুয়েন্সি ইনফ্লুয়েন্সি মানে শৈশবকাল চাইল্ডহুড মানে বাল্যকাল অ্যান্ড অ্যাডোলেশান অর্থাৎ কৈশোরকাল তিনটা তোমাদের কাল উল্লেখ করে দিয়েছে একটা শিশুর বিকাশের ক্ষেত্রে শৈশবকাল বাল্যকাল এবং কৈশোরকাল ক্লিয়ার তারপর যেটা রয়েছে এসপেক্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ এক্সপেক্ট মানে হচ্ছে দিক শিশুর যে বিকাশের বিভিন্ন দিকগুলো কি কি রয়েছে আগেরটা হচ্ছে স্টেজের ছিল মানে স্টেজের ছিল অর্থাৎ বিভিন্ন স্তর ছিল আর এটা রয়েছে এক্সপেক্ট মানে এক্সপেক্ট মানে হচ্ছে বিভিন্ন দিকগুলো কী কী সে দিকগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে তোমার হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল হচ্ছে যে দৈহিক যে বিকাশ ইন্টালেকচুয়াল মানে বৌদ্ধিক বিকাশ আর রয়েছে ইমোশনাল অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ এবং সোশ্যাল অর্থাৎ সামাজিক বিকাশ এই চারটা বিকাশ আমাদের পড়তে হবে শিশুর বিকাশের ক্ষেত্রে চারটা দিক একটা হচ্ছে যে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক বিকাশ বা দৈহিক বিকাশ আরেকটা ইন্টালেকচুয়াল অর্থাৎ বৌদ্ধিক বিকাশ আরেকটা ইমোশনাল অর্থাৎ প্রাক্ষবি বিকাশ আরেকটা লাস্ট যেটা রয়েছে সোশ্যাল অর্থাৎ সামাজিক বিকাশ এই হচ্ছে ইউনিট টু থেকে তোমাদের পড়তে হবে নেক্সট যেটা ইউনিট রয়েছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কী রয়েছে ইউনিট থ্রিতে রয়েছে পার্সোনালিটি পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব তার কী পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান অর্থাৎ ধারণা এবং তার সংজ্ঞা পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তা কাকে বলে তার ধারণাটা কি সেটা আমাদের জানতে হবে তারপর রয়েছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের হচ্ছে যে বিকাশ সেই ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে আমাদের জানতে হবে তারপর রয়েছে টাইপস অ্যান্ড ট্রেড অ্যাপ্রোচ অ্যাপ্রোচেস টু পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের যে সংলক্ষণ সেই ব্যক্তিত্বের সংলক্ষণের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি বা দিক বা তার যে পকারভেদগুলো কি কী ধরনের সংলক্ষণ রয়েছে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বে সেই বিষয়গুলো আমাদের পড়তে হবে তারপর যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিগত যে বৈষম্য ডিফারেন্স মানে বৈষম্য সেই ব্যক্তিগত বৈষম্যের কনসেপ্ট অ্যান্ড টাইপস তার বিভিন্ন পকারভেদ এবং হচ্ছে তার ধারণাটা কি ব্যক্তিগত বৈষম্য কাকে বলে সেই বিষয়টা আমাদের পড়তে হবে আর লাস্ট যেটা রয়েছে ইউনিট থ্রি থেকে কজেস অব ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ কজেস মানে কি কারণ কার ব্যক্তিগত বৈষম্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ব্যক্তিগত বৈষম্যের কারণগুলো কি সংক্ষেপে আলোচনা করো এই বিষয়টা আমাদের পড়তে হবে ইউনিট থ্রি থেকে এবারে দেখো ইউনিট হচ্ছে যে ফোর ইউনিট ফোর যেটা রয়েছে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে কি ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি সেখানে বলছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান অর্থাৎ ধারণা বুদ্ধির ধারণা অ্যান্ড ডেফিনেশান মানে সংজ্ঞা বুদ্ধির ধারণা এবং সংজ্ঞা জানতে হবে তারপর হচ্ছে থিওরিস অব ইন্টেলিজেন্ট অর্থাৎ থিওরি মানে তত্ত্ব কার বুদ্ধির ইন্টেলিজেন্ট তাহলে বুদ্ধির তত্ত্বগুলো কী কী এখানে সিলেবাসে তোমাদের পড়তে হবে তিনটা তত্ত্ব পড়তে হবে একটা হচ্ছে টু ফ্যাক্টর থিওরি যেটা হচ্ছে স্পিয়ারম্যান তোমরা জানো সবাই স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আরেকটা হচ্ছে গ্রুপ ফ্যাক্টর থিওরি যেটা হচ্ছে যে বা দলগত উপাদান তত্ত্ব যেটা থার্স্ট ওনি দলগত উপাদান তত্ত্ব আরেকটা হচ্ছে যে কি অ্যান্ড স্ট্রাকচার অব ইন্টালেকচুয়াল অর্থাৎ গিলফোর্ডের যেটা হচ্ছে যে এস ও আই মডেল যেটা সেই মডেলটা আমাদের পড়তে হবে আর লাস্ট যেটা রয়েছে ইন্টেলিজেন্ট টেস্ট অর্থাৎ বুদ্ধির যে অভীক্ষা সেই বুদ্ধি অভীক্ষার মধ্যে কি কী রয়েছে ভারবেল অর্থাৎ ভাষামূলক অভীক্ষা নন ভারবেল অর্থাৎ ভাষাবিহীন অভীক্ষা মানে বাচনিক অভিক্ষা ভারবেলকে আমরা বাচনিক অভীক্ষাও বলি আর নন নন ভারবেলকে আমরা ভাষাবিন বা অবাচনিক অভীক্ষাও বলে থাকি সেই টেস্টটা আমাদের জানতে হবে অ্যান্ড দেয়ার ইউজেস তাদের যে ব্যবহার এই ভাষামূলক অভীক্ষা ভাষাবিন অভীক্ষার যে ব্যবহারগুলো কী কী জানতে হবে এবং কাকে বলে আমাদের জানতে হবে ক্লিয়ার এইবার হচ্ছে লাস্ট যে ইউনিটটা তোমাদের রয়েছে এই পেপারটা তোমাদের পাঁচটা ইউনিট রয়েছে ঠিক আছে অন্যান্য পেপারে যেমন চারটে ইউনিট এই পেপারে পাঁচটা ইউনিট রয়েছে তাই লাস্ট ইউনিটটা কী রয়ে কি রয়েছে লার্নিং লার্নিং মানে কি লার্নিং মানে শিখন তার মিনিং অ্যান্ড নেচার অর্থাৎ তার যে অর্থ শিখনের অর্থ এবং নেচার মানে বৈশিষ্ট্য বা প্রকৃতি আমাদের জানতে হবে তারপর রয়েছে ফ্যাক্টরস অ্যাসোসিয়েট উইথ লার্নিং অর্থাৎ শিখনের সঙ্গে যুক্ত যে উপাদানগুলো কী কী যেই উপাদানগুলো ছাড়া কখনোই শিখন আমাদের লার্নিং সম্ভব নয় সেই উপাদানগুলো আমাদের কী কী জানতে হবে ক্লিয়ার তারপরে যে থিওরিস অব লার্নিং অর্থাৎ শিখনের তত্ত্ব শিখনের তত্ত্বের মধ্যে কি কী আমাদের পড়তে হবে সিলেবাসে রয়েছে ট্রায়াল অ্যান্ড এরোর মেথড যেটা হচ্ছে যে প্রচেষ্টা ভুলের তত্ত্ব যেটা থন্ডাইক আর ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব যেটা হচ্ছে যে রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভেন প্যাভলপ তিনি ক্ষুধার্ত কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন সেই প্রাচীন অনুবর্তন তত্ত্বটা আমাদের জানতে হবে অ্যান্ড গেস্টাল থিওরি গেস্টাল থিওরি মানে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা গেস্টাল মতবাদ যেটা হচ্ছে যে কোহলার কপকা এবং ওয়াদাইমার এই তিনজনকে আমরা বলছি গেস্টালবাদী ঠিক আছে এই গেস্টাল থিওরি আমাদের অন্তর্দৃষ্টিমূলক শিকন সেটা আমাদের পড়তে হবে আর লাস্ট যেটা রয়েছে লার্নিং রিলেশান টু অর্থাৎ শিকনের সঙ্গে যুক্ত কী কী রয়েছে অ্যাটেনশান অর্থাৎ অ্যাটেনশান মানে মনোযোগ আর ইন্টারেস্ট মানে আগ্রহ এবং ম্যাচুরেশান ম্যাচুরেশান মানে হচ্ছে পরিণমন এই ম্যাচুরেশান হচ্ছে পরিণমন অ্যান্ড মোটিভেশান মোটিভেশান মানে হচ্ছে যে প্রেষণা এই চারটা বিষয় আমাদের জানতে হবে তোমাদের সিলেবাসে রয়েছে যেটা লার্নিং রিলেশান অর্থাৎ শিক্ষণের সঙ্গে যুক্ত এগুলো ছাড়া কখনোই শিখন সম্ভব নয় তার মধ্যে রয়েছে মনোযোগ তোমাদের পড়তে হবে অ্যাটেনশান ইন্টারেস্ট পড়তে হবে অর্থাৎ আগ্রহ এবং ম্যাচুরেশান যেটা হচ্ছে পরিণমন আর মোটিভেশান মানে প্রেশনা এই চারটা বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে ক্লিয়ার এই হচ্ছে তোমাদের ডিএসসি টু পেপার যেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি যে পেপারটা এই পেপারটা আমি বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করলাম